হে ওয়েলকাম ব্যাক টু আইসিটি আমি এচ এ হানিফ ফয়সেল ইআইসিডির স্পেশাল আইসিটি সাজেশনে তোমাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো তোমাদের আইসিটি বই চ্যাপ্টার টু অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং নিয়ে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এই অধ্যায়টা সিকিউ বলো বা এম সিকিউ বলো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার লাইফের যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামে এই টপিক হতে অবশ্যই অবশ্যই তুমি প্রশ্ন পাবে এটা বিসিএস হোক বা তোমার অ্যাডমিশন পরীক্ষা হোক বা তোমার রিয়েল লাইফের যে কোনো পরীক্ষা হোক এই টপিক থেকে প্রশ্ন আসবেই এখন কোয়েশন হলো এইচএসি পরীক্ষা নিয়ে তো এইচএসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে বিভিন্ন ইয়ারে যে টপিকগুলো থেকে কোয়েশান আসে ওই টপিকগুলো হলো এই ছয়টা টপিক এই ছয়টা টপিকের বাহিরে মোটামুটিভাবে এই অধ্যায় থেকে কোনোভাবেই প্রশ্ন করা হয় না তবে এম সিকিউতে এর বাহিরেও প্রশ্ন করা হয় তো আমাদের আজকের কাহিনী হচ্ছে সিকিউ পরীক্ষার জন্য তুমি কোন কোন টপিকগুলো ভালো করে পড়বে এবং কিভাবে পড়বে এখন দেখো এই যে ছয়টা টপিক অর্থাৎ মুড ম্যাথড মাধ্যম কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং বা ক্লাউডিং এই ছয়টা টপিক থেকে তোমার এইচএসসি যে কোনো পরীক্ষার জন্য এর বাইরে কোনোভাবেই প্রশ্ন করা হবে না এখন প্রশ্ন হলো যে কোন টপিকটা তুমি কীভাবে পড়বা প্রথম টপিক হলো মুড ডেটা ট্রান্সমিশন মুড তুমি জানো তিন প্রকার সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তোমাকে জানতে হবে সিমপ্লেক্স কি হাফ ডুপ্লেক্স কি ফুল ডুপ্লেক্স কি কোন কোন সেক্টরে এগুলো ব্যবহার করা হয় এবং কোন কোন ডিভাইসের মাধ্যমে এগুলো আমরা ইউজ করে থাকি এগুলো পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথডের কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সিরিয়াল প্যারাল এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিট সিনক্রোনাইজেশন টপিকটা অর্থাৎ সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস আইসিক্রোনাস প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং কোন কোন সেক্টরে ব্যবহার করা হয় কার ডেটা স্পিড কেমন এই বিষয়গুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন বোর্ডের এমসি সলভে দেখেছি যে এখানে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের কার ইফিসিয়েন্সি কত এই টপিক থেকেও পরীক্ষার প্রশ্ন করা হয় ওকে তারপর দেখো ডেটা ট্রান্সমিশন মাধ্যম বা কোন মাধ্যমে আমরা ডেটাটা পাস করবো এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে আমরা জানি ডেটা ট্রান্সমিশন মাধ্যম বা মিডিয়া হলো দুই প্রকার একটা হলো তার মাধ্যম তার বিহীন মাধ্যম এই টপিকটা কিন্তু যথেষ্ট বড় কেন যথেষ্ট বড় দেখো এখানে তো তার মাধ্যম তার মাধ্যমে তুমি পাবা হলো তিনটা তার তোমাকে ভালো করেই ক্লিয়ার রাখতে হবে কুয়েক জেল কেবল টুইস্টেড পেয়ার কেবল এবং কি ফাইবার অপটিক কেবল প্রত্যেকটা তারের গঠন প্রত্যেকটা তারের বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা তারের ডেটা স্পিড এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং কোন তারটা আমাদের কোন কোন সেক্টরে ব্যবহার করা হয় আমাদের ডেইলি যে ইউজ আছে ডেইলি ইউজে কোন তারটা আমরা কোথায় ব্যবহার করি ওকে তারপর হলো কি তার বিহীন মাধ্যম এখন তার বিহীন মাধ্যমে তোমাকে কী কী জানতে হবে এই তার বিহীন মাধ্যমে তোমাকে ইনফ্রারেড মাইক্রোওয়েভ রেডিও এগুলো এইগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তারপর হলো টেরিস্ট্রিয়াল মাইক্রোয়্যাব বা আমার যে ফোনে যে কথাগুলি যে টাওয়ারগুলো দেখো না এই টাওয়ারের কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে কারণ এই টপিক থেকে আসলে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় যে বাসাবাড়িতে এন্টারনেটগুলো যে ব্যবহার করা হয় এটা কোন মাধ্যমে ব্যবহার করে রাইট আর এখানে তার ভিন মাধ্যমে কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আসে আমি শিখতে তা হলো ওয়াইফাই ওয়াইম্যাক্স এই ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্লুটুথ এই টপিকগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মাধ্যম টপিক থেকে ওকে তারপর দেখো কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক থেকেও সিকিউ এবং এম সিকিউ উভয়ের ক্যাটাগরিতে প্রশ্ন করা হয় কম্পিউটার নেটওয়ার্ক হতে প্রাইভেট নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক সবগুলো তোমার ক্লিয়ার ধারণা রাখতে হবে তারপরে আছে প্যান ম্যান লেন ক্যান ওয়ান এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং এখানে তোমাকে এভাবে মাথায় রাখতে হবে যে প্যান লেন ম্যান ওয়ান ক্যান এগুলোর এরিয়া কত কোন কোন সে সর্বোচ্চ কত রেঞ্জ বরাবর কাজ করতে পারে একটা নির্দিষ্ট রুমের ক্ষেত্রে আমরা কোন ধরনের নেটওয়ার্ক সেট আপ করতে পারি একটা বিল্ডিংয়ের জন্য কোন ধরনের নেটওয়ার্ক সেট করতে পারি একটা ক্যাম্পাসের জন্য আমরা কোন ধরনের নেটওয়ার্ক সেট করতে পারি ইভেন একটা পুরো মেট্রোপলিটন শহরের জন্য আমরা কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করতে পারি বা আরও ওয়াইড এরিয়ার জন্য কোন ধরনের নেটওয়ার্ক সেট করতে পারি এই কনসেপ্টটা তোমাকে অবশ্যই অবশ্যই ক্লিয়ার রাখতে হবে ক্লিয়ার তারপর দেখো এটা যাবে তারপর হলো নেটওয়ার্ক টপোলজি কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে এখানে ছয়টা টপোলজি আছে তুমি ভালো করে জানো এটা ক্লাস নাইন টেনেও তুমি একবার পড়েছো ইন্টারমিডিয়েটে এই টপিকে আশা করি তোমার কোনো ধরনের কনফিউশন থাকা উচিত নয় তবে এখন আছে তোমাকে প্রত্যেকটা টপোলজির ডিটেলস জানতে হবে কোনটা স্ট্রাকচার কেমন আমরা একটা টপোলজি কীভাবে সেট করতে পারি এবং কোন টপোলজির সুবিধা কেমন কোন টপোলজিতে অসুবিধা কেমন সেই বিষয়ে তোমার একেবারে ফুললি ক্লিয়ারেন্স ধারণা রাখতে হবে এইটার পাশাপাশি এই টপোলজিতে সিকিউর জন্য কয়েকটা হিটিং পয়েন্ট আছে কেমন হিট পয়েন্ট আছে ধরো নেটওয়ার্ক টপোলজিতে কয়েকটা টপোলজি আছে ছয়টা টপোলি আছে কী কী আমরা জানি স্টার রিং তারপর ম্যাচ হাইব্রিড তারপর বাস যত ধরনের টপোলজি আছে এই টপোলজিগুলো কিন্তু তৈরি করতে কিছু না কিছু ডিভাইসের প্রয়োজন হয় তোমাকে ওই ডিভাইসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে যেমন ধরো হাব আছে সুইচ আছে তারপর রিপিটার আছে গ্যাটওয়ে আছে অথবা রাউটার আছে এই যে বিষয়গুলো এই বিষয়টা সম্পর্কে তোমার খুবই নিট অ্যান্ড ক্লিন ধারণা রাখতে হবে কারণ ওই টপিক থেকে তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হবে আর ওই নেটওয়ার্ক ডিভাইসগুলাই ইউজ করা হয় কি এই নেটওয়ার্ক টপোলজিতে তোমাকে প্রশ্ন করা হবে স্টার টপোলজিতে কী ইউজ করা হয় তোমাকে প্রশ্ন করা হবে বাস টপোলজিতে কী ইউজ করা হয় রিং টপোলজিতে কী ইউজ করা হয় এই সুবিধা অসুবিধাগুলো এমসিকিউতে প্রশ্ন করা হয় তুমি যদি আমাদের চ্যাপ্টার টু এর এমসিকিউ সলভগুলো দেখো বিভিন্ন বোর্ড পরীক্ষার তাহলে তুমি অবশ্যই দেখতে পাবা এই থেকে কীভাবে কোয়েশনগুলো করা হয় ওকে তারপর দেখো আসবে কি কম্পিউটার ক্লাউড বা ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিং একটা হিট পয়েন্ট তো এক্ষেত্রে তোমার ক্লাউড এর যে বৈশিষ্ট্যগুলো আছে তিনটা বেসিক বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখতে হবে এবং প্রাইভেট পাবলিক যে ক্লাউডগুলো আছে এটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে ওকে তো এই টপিকটা থেকে আসলে সি এম অনেক বেশি প্রশ্ন করা হয় এবং সিকিউতে তে এক দুই নাম্বারের জন্য প্রশ্ন করতেই পারে এই ছিল চ্যাপ্টার এর উপর বেসিক সাজেশন যা তোমার এইচএসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ